ঢালিউড পাড়ার নতুন জুটি আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী। এই নতুন জুটির পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন সিনেমার দুই অভিনেতা অভিনেত্রী। সেই সঙ্গে সিনেমার মুক্তির পর থেকেই হলগুলো ছিল বেশ জমজমাট। সিনেমার মন্দা বাজারেও লাভের মুখ দেখেছে বহুল আলোচিত এই সিনেমা। এদিকে প্রেক্ষাগৃহে ব্যবসা করার পর ওটিটি ও টিভি স্বত্ব বিক্রি করে সিনেমাটি ভালো আয় করেছে। ঈদ উল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে সিনেমাটির। মিশন এক্সট্রিমের প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন সংবাদ মাধ্যমকে জানিয়েছে এ খবর। সংস্থাটি জানায়, বিগ বাজেটে নির্মিত সিনেমাটি ইন্টারন্যাশনাল থিয়েট্রিক্যাল সেলস থেকেই আয় করেছে মোট বিনিয়োগের 21%। এছাড়া ওটিটির এক বছরেও টিভি স্বত্ব থেকে 48% ও বাকি 31% এসেছে দেশীয় প্রেক্ষাগৃহ ও পৃষ্ঠপোষকদের কাছ থেকে। প্রযোজনা সংস্থা থেকে জানা যায়, শুধুমাত্র এক বছরের জন্য স্যাটেলাইট এবং ওটিটি স্বত্ব বিক্রয়ের মাধ্যমে তারা লাভের ঘরে পৌঁছে গেছে। তারা আরও জানায়, প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই দেশ বিদেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ায় ব্যবসা বাধাগ্রস্ত হয়েছিল, যা বিকল্প আয়ের উৎস থেকে তারা পুষিয়ে নিতে সমর্থ হয়েছে। সিনেমাটি ঈদের আগের রাত থেকে বায়োস্কোপে দেখা যাবে। এর মাধ্যমে দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রযোজনা সংস্থার পরিকল্পনা ছিল স্যাটেলাইট ও ওটিটিতে মিশন এক্সট্রিম এক প্রিমিয়ারের পর ব্ল্যাক ওয়ার বা মিশন এক্সট্রিম টু মুক্তি দেওয়ার। তাই বলাই যায়, খুব শিগগিরই আসছে মিশন এক্সট্রিম টু মুক্তির ঘোষণা। 2021 সালের 3 ডিসেম্বর বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় একযোগে মুক্তি পায় মিশন এক্সট্রিম। পরবর্তীতে যুক্তরাজ্য, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং মালয়েশিয়াতে মুক্তি পায় সিনেমাটি। মে মাসে মধ্যপ্রাচ্যেও মিশন এক্সট্রিম মুক্তির সম্ভাবনা রয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।